আপনি কি কোনো কাজে সফল হতে পারছেন না? সব কাজই আপনার হতে হতে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে। আপনার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না? তবে হ্যাঁ, আজকে আমার এই ভিডিওটা আপনার দেখা উচিত। নমস্কার বন্ধুরা, আমি দীপনার নায়ক আরেকবার চলে এসেছি আপনাদের কাছে আজ একটা খুবই স্ট্রং টপিক সম্বন্ধে আলোচনা করতে। আমার আজকের টপিক হলো হাউ টু কনভার্ট এবিলিটি টু মেন্টালিটি। তাবিজ, মাদুলি, আপনার শনির দশা চলছে, আপনার মনের দশা চলছে, আপনার মনটা পরিবর্তন করতে হবে। কি করে করবেন ওটাই তো আজ বলবো। দেখুন, কি করে আপনি এবিলিটিকে মেন্টালিটিতে কনভার্ট করতে পারবেন। এবিলিটি বলতে আমরা যেটা বুঝছি সেটা হলো আপনি যেটা করতে পারেন, আর মেন্টালিটি মানে হলো আপনি যেটা করবেন। আপনি অনেক কিছু জিনিসই করতে পারেন, আপনি হাঁটতে পারেন, আপনি চলতে পারেন, আপনি দৌড়াতে পারেন, কিন্তু আপনি উসেন বোল্ট হতে পারেন না। দেখুন, আপনার মধ্যে এবিলিটি আছে ছুটবার, কিন্তু আপনার মধ্যে মেন্টালিটি নেই উসেন বোল্ট হবার। দেখুন, এবিলিটি মানে হলো ক্রেডিবিলিটি, কিন্তু মেন্টালিটি মানে হলো রেসপন্সিবিলিটি। আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু দায়িত্ব আপনি নিতে পারেন না, যখন কোনো বিষয়ে দায়িত্ব আপনিও নিতে পারবেন স্বেচ্ছায়, তখন আপনি সেই কাজটা করতে পারবেন। দেখুন, এবিলিটি মানে হলো স্কিল পাওয়ার, মেন্টালিটি মানে হলো উইল পাওয়ার। স্কিল পাওয়ার থাকলে কিন্তু শুধু হবে না, আপনাকে সঙ্গে উইল পাওয়ারকে নিয়ে চলতে হবে। এবিলিটি মানে হলো আপনার পরিস্থিতি, কিন্তু মেন্টালিটি মানে হলো আপনার মনের স্থিতি। পরিস্থিতি অনেক সময় আপনার সঠিক থাকলেও আপনার যদি মনস্থিতি ঠিক না থাকে, আপনি কিন্তু সেই কাজে সফল হতে পারবেন না। দেখুন, এবিলিটি মানে হলো ধর্ম, আর মেন্টালিটি মানে হলো কর্ম। কি বুঝতে পারলেন না? বলবো আমি, যেরকম আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতে পছন্দ করি, আজকেও সেরকম আমি আপনাদের কাছে একটা সুন্দর উদাহরণ এনেছি। ফ্যান ঘুরতে পারে, ফ্যানের ধর্ম হলো সে ঘুরতে পারে, কিন্তু যদি কারেন্ট না থাকে ফ্যান ঘুরতে পারবে? পারবে না। দেখুন, ফ্যানের কিন্তু বৈশিষ্ট্য সে ঘুরতে পারে, কিন্তু কারেন্ট নেই সে ঘুরতে পারছে না। এবিলিটি থাকলেও তার কিন্তু মেন্টালিটি যদি না থাকে আপনার, তাহলে ফ্যানের মতন আপনিও কিন্তু আপনার কাজে সফল হতে পারবেন না, আপনার মধ্যে সেই বৈশিষ্ট্যটা থাকলেও। অন্যভাবে যদি আমরা বোঝাই ফিজিক্সের একটা থিওরি দিয়ে, লিন তাপ পড়েছেন মাধ্যমিকে? লিন তাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প, পার্থক্যটা কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, অবস্থার পরিবর্তন হলো কি করে হলো? 80 ক্যালোরি লিন তাপ। ওই লিন তাপটা যদি জলের মধ্যে না আসে, তাহলে কিন্তু জলের অবস্থার পরিবর্তন হবে না, জলটা কখনোই বরফ হতে পারবে না অথবা বাষ্প হতে পারবে না। এই লিন তাপটা হলো অনেকটা আপনার মেন্টালিটির মতন, এই লিন তাপটা যদি না আসে আপনার মধ্যে, তাহলে কিন্তু আপনারও অবস্থার পরিবর্তন হবে না। তো সেই জন্য বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর ফর্মুলা এনেছি। আমার আজকের ফর্মুলাটা A+A=M, দুটো ক্যাপিটাল এ যদি আমরা পাশাপাশি লিখি তাহলে একটা ক্যাপিটাল এম এর আকার ধারণ করে। তার মানেটা কি? তার মানে হলো আপনি যদি আপনার এবিলিটির সঙ্গে আপনার অ্যাম্বিশনকে যোগ করতে পারেন, তাহলে আপনার মধ্যে মেন্টালিটি তৈরি হবে। এবিলিটি মানে হলো আপনার পাওয়ার, যে ক্ষমতাটা আপনার মধ্যে আছে সেটা হলো আপনার এবিলিটি, আর অ্যাম্বিশন মানে হলো আপনার উইল। তাহলে উইল প্লাস পাওয়ার দুটোকে যদি একসঙ্গে যোগ করে দিই, তাহলে হবে উইল পাওয়ার, আপনার মেন্টালিটি গ্রো হবে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের অ্যাম্বিশন বা প্যাশনের সঙ্গে আপনার এবিলিটিকে যোগ করতে পারেন, তাহলে আপনারও কিন্তু মেন্টালিটি
অটোমেটিক তৈরি হয়ে যাবে। শুধু অ্যাম্বিশন বা প্যাশন থাকলে কিন্তু হবে না, আপনার এবিলিটি থাকতে হবে। আপনার অ্যাম্বিশন হলো যে আমি একজন ফোর্স আর্মি ম্যান হব, কিন্তু আপনার এবিলিটি নেই, আপনার হয়তো হাইট কম, আপনার শারীরিক কোনো দুর্বলতা আছে, কোনো রোগ আছে, এবিলিটি নেই, কিন্তু অ্যাম্বিশন এবং প্যাশন আছে, আপনি কিন্তু মেন্টালিটি গ্রো করতে পারবেন না। উল্টো রকম যদি হয়, আপনার মধ্যে এবিলিটি আছে কিন্তু অ্যাম্বিশন নেই, তাহলেও কিন্তু আপনার মেন্টালিটি আসবে না। এবার প্রশ্নটা হলো যে অ্যাম্বিশন এবং প্যাশনের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কী? প্যাশন এবং হবির মধ্যেই বা পার্থক্যটা কোথায়? আপনি কী করে বুঝবেন কোনটা আপনার প্যাশন, যেটাকে ধরে আপনি আপনার মেন্টালিটিকে গ্রো করবেন? আজকে না, এটা আমি বলবো আমার নেক্সট ভিডিওতে, চোখ রাখুন আমার পরবর্তী ভিডিওতে। আর বন্ধুরা, যদি আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই এটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, সাবস্ক্রাইব প্লিজ, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও, লাল বাটনটা টিপে, তাহলে আমি একটু ইন্সপিরেশন পেয়ে যাই। তো আজকের মতো এখানেই, টাটা।